জুডল্যান্ড চ্যানেলটিতে সকলকে স্বাগত জানাই। প্রিয় শিক্ষার্থীরা, ষষ্ঠ শ্রেণীর আমাদের পৃথিবী তথা ভূগোল বিষয়ের পঞ্চম অধ্যায় জল স্থল বাতাস। ইতিপূর্বে আলোচনার প্রথমেই বলেছিলাম যে তিনটি পর্বে আমরা অধ্যায়টি আলোচনা করব। ইতিমধ্যে আমরা দুটি পর্ব সম্পর্কে আলোচনা করেছি, আজ তৃতীয় তথা শেষ পর্ব। পৃথিবীতে সাতটি মহাদেশ এবং পাঁচটি মহাসাগর আছে। মহাদেশগুলি হলো এশিয়া, আফ্রিকা, ইউরোপ, উত্তর আমেরিকা, দক্ষিণ আমেরিকা, অ্যান্টার্কটিকা, ওশিয়ানিয়া। অন্যদিকে মহাসাগরগুলি হলো সুমের মহাসাগর, কুমের মহাসাগর, প্রশান্ত মহাসাগর, আটলান্টিক মহাসাগর এবং ভারত মহাসাগর। আমরা পৃথিবীর সাতটি মহাদেশ এবং পাঁচটি মহাসাগরের গুরুত্বপূর্ণ তথ্য জেনে নেব। প্রথমেই পৃথিবীর বৃহত্তম এবং জনবহুল মহাদেশ এশিয়া। এই মহাদেশের প্রধান পর্বতশ্রেণী হিমালয়, প্রধান নদী ইয়াংসিকিয়াং, ভলগা, ওব, ইনিসি এবং এই মহাদেশে মোট 44টি দেশ আছে। পৃথিবীর দ্বিতীয় বৃহত্তম মহাদেশ আফ্রিকা। এই মহাদেশটিতে আছে পৃথিবীর বৃহত্তম উষ্ণ মরুভূমি সাহারা। পৃথিবীর দীর্ঘতম নদী নীলনদ এই মহাদেশে অবস্থিত। মহাদেশের প্রধান পর্বতশ্রেণী আটলাস। এই মহাদেশে 54টি দেশ আছে। পৃথিবীর তৃতীয় বৃহত্তম মহাদেশ উত্তর আমেরিকা। উত্তর আমেরিকার প্রধান পর্বতশ্রেণী রকি, প্রধান নদী মিসিসিপি মিসৌরি। এই মহাদেশে 23টি দেশ অবস্থান করছে। পৃথিবীর চতুর্থ বৃহত্তম মহাদেশ হল দক্ষিণ আমেরিকা। দক্ষিণ আমেরিকা মহাদেশে রয়েছে পৃথিবীর বৃহত্তম নদী আমাজন, শুষ্কতম শীতল মরুভূমি প্যাটাগোনিয়া, প্রধান পর্বতশ্রেণী আন্দিজ এবং এই মহাদেশে 13টি দেশ আছে। দক্ষিণ আমেরিকা মহাদেশের ক্রান্তীয় চিরহরিৎ অরণ্য সেলভা নামে পরিচিত। পৃথিবীর পঞ্চম বৃহত্তম মহাদেশ অ্যান্টার্কটিকা। এই মহাদেশটি দক্ষিণ মেরুকে ঘিরে অবস্থান করছে। মালভূমিময় এই মহাদেশটি বরফে ঢাকা। পৃথিবীর ষষ্ঠ বৃহত্তম মহাদেশ হল ইউরোপ। ইউরোপ মহাদেশ এবং এশিয়া মহাদেশ পাশাপাশি অবস্থিত। দুটি মহাদেশকে একত্রে ইউরেশিয়া বলে। এর প্রধান পর্বতশ্রেণী আল্পস, প্রধান নদী দানিউব রাইন। এই মহাদেশে 45টি দেশ আছে। পৃথিবীর ক্ষুদ্রতম মহাদেশ ওশিয়ানিয়া। দক্ষিণ গোলার্ধে অবস্থিত এই মহাদেশটির চারিদিকে সমুদ্র অবস্থান করছে। অস্ট্রেলিয়া, নিউজিল্যান্ড এবং অনেকগুলো দ্বীপপুঞ্জ নিয়ে মহাদেশটি গঠিত। প্রধান পর্বতশ্রেণী গ্রেট ডিভাইডিং রেঞ্জ, প্রধান নদী মারে ডার্লিং। পৃথিবীতে পাঁচটি মহাসাগর আছে, যার মধ্যে উত্তর মেরুর চারিদিকে অবস্থিত সুমেরু মহাসাগর ক্ষুদ্রতম মহাসাগর। প্রশান্ত মহাসাগর হল পৃথিবীর বৃহত্তম মহাসাগর। এটি পৃথিবীর প্রায় অর্ধেক অংশ জুড়ে অবস্থান করছে। আটলান্টিক মহাসাগর পৃথিবীর দ্বিতীয় বৃহত্তম মহাসাগর। পশ্চিমে উত্তর ও দক্ষিণ আমেরিকা এবং পূর্বে ইউরোপ ও আফ্রিকার মাঝে মহাসাগরটি অবস্থিত। পৃথিবীর তৃতীয় বৃহত্তম মহাসাগর হল ভারত মহাসাগর। এছাড়া আছে কুমেরু মহাসাগর, প্রশান্ত মহাসাগর, আটলান্টিক এবং ভারত মহাসাগরের দক্ষিণে কুমেরু মহাসাগর অবস্থিত। পৃথিবীর জলভাগের পরিমাণ 71% এবং স্থলভাগের পরিমাণ 29%। পৃথিবীর মহাসাগরগুলি পরস্পর যুক্ত, তাই পৃথিবীর সর্বত্র সমুদ্র জলতল প্রায় সমান হয়। এ কারণে উচ্চতা বা গভীরতা মাপার সময় গড় সমুদ্র তলের সাপেক্ষে মাপা হয়। তাহলে কোনো একটি স্থানের উচ্চতা কিসের সাপেক্ষে মাপা হয়? গড় সমুদ্র তলের সাপেক্ষে মাপা হয়। উত্তর গোলার্ধে জলভাগ এবং স্থলভাগের পরিমাণ প্রায় সমান হলেও দক্ষিণ গোলার্ধে স্থলভাগ থেকে জলভাগের পরিমাণ প্রায় 15% বেশি। আমরা এখানে দুটি মানচিত্র লক্ষ্য করছি, একটি উত্তর গোলার্ধের এবং একটি দক্ষিণ গোলার্ধের। উত্তর গোলার্ধের মানচিত্রে আমরা দেখতে পাচ্ছি যে সুমেরু মহাসাগরকে ঘিরে রয়েছে বিস্তৃত স্থলভাগ এশিয়া, ইউরোপ এবং উত্তর আমেরিকা। অন্যদিকে দক্ষিণ গোলার্ধে আন্টার্কটিকা মহাদেশের চারিদিকে প্রশান্ত, আটলান্টিক এবং ভারত মহাসাগর অবস্থান করছে। পৃথিবীতে বায়ুমণ্ডল, শিলামণ্ডল, বায়ুমণ্ডল একত্রে পৃথিবীতে এমন এক আদর্শ পরিবেশ সৃষ্টি করেছে যেখানে জীবনের আবির্ভাব, বিকাশ, বৈচিত্র্য সবই সম্ভব হয়েছে।
পৃথিবীতে জল স্থল বাতাসে ছড়িয়ে থাকা প্রায় 35,000 প্রজাতির উদ্ভিদ এবং 15,00,000 প্রজাতির প্রাণী নিয়ে তৈরি হয়েছে পৃথিবীর জীবমণ্ডল। অর্থাৎ বায়ুমণ্ডল, বারিমণ্ডল এবং শিলামণ্ডলে যেখানে জীবের অস্তিত্ব আছে সেই অঞ্চলকে বলা হচ্ছে জীবমণ্ডল। আমরা কয়েকটি গুরুত্বপূর্ণ তথ্য জেনে নেব। জল, বাতাস, সূর্যের আলো, এগুলি হলো পরিবেশের জড় উপাদান। অন্যদিকে উদ্ভিদ, প্রাণীসহ সমস্ত জীবজগৎ হলো সজীব উপাদান। জীবনধারণের জন্য প্রয়োজনীয় জল, বাতাস, আলো, উত্তাপ, খাদ্য, বাসস্থান সবই এই বারিমণ্ডল, বায়ুমণ্ডল, শিলামণ্ডল থেকে পাওয়া যায়। তাই উদ্ভিদ, প্রাণীসহ সমগ্র জীবজগৎ পরিবেশের জড় উপাদানের উপর সম্পূর্ণ নির্ভরশীল। প্রাকৃতিক পরিবেশের কোনো ক্ষতি হলে সমগ্র জীবজগতের উপর তার ক্ষতিকর প্রভাব পড়ে। জানলাম জল, বাতাস এবং সূর্যের আলো হলো জড় উপাদান। অন্যদিকে উদ্ভিদ ও প্রাণীসহ সমগ্র জীবজগৎ হলো সজীব উপাদান। আমরা কয়েকটি প্রশ্ন এবং তার উত্তর নিয়ে আলোচনা করব। প্রথম প্রশ্ন, জল, মাটি, বাতাস দূষিত হচ্ছে কেন? মানুষের বিভিন্ন কার্যকলাপের ফলে পরিবেশ দ্রুত হারে দূষিত হচ্ছে। জনসংখ্যা বৃদ্ধি, বন জঙ্গল ধ্বংস করে শিল্প স্থাপন, কৃষিকাজ, বসতি নির্মাণ, প্রচুর পরিমাণে খনিজ তেল, কয়লা, কাঠ পোড়ানো, এসবের ফলে জল, মাটি, বাতাস সবই দূষিত হয়ে পড়ছে। বিশ্ব উষ্ণায়ন কি? যানবাহন এবং শিল্প কারখানা থেকে বিষাক্ত গ্যাস যেমন কার্বন ডাইঅক্সাইড, কার্বন মনোক্সাইড প্রভৃতি গ্যাস বাতাসে মিশছে। এই গ্যাসগুলো পৃথিবীর চারিদিকে এমন এক আবরণ তৈরি করে যাতে পৃথিবী থেকে ফিরে যাওয়া তাপ আটকে পড়ে। দিনের পর দিন এই তাপ পৃথিবীর উষ্ণতাকে বাড়িয়ে দিচ্ছে। একে বিশ্ব উষ্ণায়ন বলে। বিশ্ব উষ্ণায়নের প্রভাবগুলি কী কী? বিশ্ব উষ্ণায়নের প্রভাবে দুই মেরু অঞ্চল এবং পার্বত্য অঞ্চলে বরফ গলে যাচ্ছে, বরফ গলা জল সমুদ্রে পৌঁছাচ্ছে, স্বাভাবিকভাবে সমুদ্র জলস্তরের উচ্চতা বাড়ছে। এর প্রভাবে প্রবল বন্যা, তীব্র খরা, বিধ্বংসী ঝড়, মরুভূমির প্রসার, তাপপ্রবাহ, এমনকি শস্যহানি থেকে দুর্ভিক্ষ, মহামারী পর্যন্ত হতে পারে। প্রাকৃতিক সৌরপর্দা, ওজোন স্তর ধ্বংস হচ্ছে কেন? ফ্রিজ, এসি, বেশ কিছু রাসায়নিক দ্রব্য থেকে ক্ষতিকর গ্যাস বায়ুমণ্ডলের ওজোন স্তরে পৌঁছে সূর্যের অতি বেগুনি রশ্মির হাত থেকে আমাদের পৃথিবীকে রক্ষাকারী ওজোন স্তরকে ধ্বংস করে দিচ্ছে। সমগ্র ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ।